বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওয়াশিংটনে সম্প্রতি একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সম্পর্কে আহসানুল হকের রিপোর্ট। বাংলাদেশে যে সময়ে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে রাজনৈতিক সহিংসতা প্রকট হয়ে উঠেছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটন ভিত্তিক একটি সংগঠন বাংলাদেশ লিবারেশন আর্কাইভস মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারের প্রধান বক্তাদের একজন জিয়াউদ্দিন চৌধুরী, যিনি মুক্তিযুদ্ধ নিয়ে একাধিক বই লিখেছেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ সম্পর্কে বললেন, এই যুদ্ধ যাদের জন্য সম্ভবপর হয়েছে তারা প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ না করলেও এবং তাদের যে যে প্রতিদান যে ত্যাগ তারা দিয়েছেন, তাদের দ্বারা এই ত্যাগ না হলে আমাদের এই মুক্তিযুদ্ধ এত তাড়াতাড়ি সম্ভবপর হতো না। এরা এদের মধ্যে সাধারণ লোক, যারা ছাত্র, যারা কৃষক, যারা শহরের দোকানদার, ইভেন গ্রামের বধূরা, তারাও এভাবে সাহায্য করেছেন। কিভাবে তারা করেছেন তা এগুলো আমি উল্লেখ করি আমার একটা বই, যেটা ফাইট ফর বাংলাদেশ কিছুদিন আগে যেটা প্রকাশিত হয়েছে এখান থেকে আমেরিকার থেকে, তার উপরে ভিত্তি করে এক একটা চিত্র আমি তুলে ধরি। 1971 সালে ওয়াশিংটনে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারের প্রেসিডেন্ট, যিনি সে সময়ে বাংলাদেশের সমর্থনে যুক্তরাষ্ট্রে অবিরাম কাজ করে গেছেন, সেই ডক্টর উইলিয়াম গ্রিনও বললেন, এই পিপল কনসিডার্ড অফ নো অ্যাকাউন্ট ইন দ্য পলিটিক্যাল ওয়ার্ল্ড আর দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স দ্যাট উই হ্যাভ ইন দ্য ওয়ার্ল্ড টুডে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস অফ দ্যাট দ্যাট আই নো ইন দ্য কারেন্ট হিস্টরি। যে জিনিসটা আমার কাছে ছোট ছোট কিছু ব্যাপার ভালো লাগলো সেটা হলো যে ডক্টর গ্রিনও বললেন যে বাল্টিমোরে যে শিপ করে জাহাজে করে অস্ত্র নেওয়া হচ্ছিল পূর্ব পাকিস্তানিদের হত্যা করার জন্য, সেই তথ্যটা তিনি পেয়েছিলেন পাকিস্তান এম্বাসিতে তৎকালীন একজন কাজ করতেন, তিনি শাড়িতে করে লুকিয়ে সেই তথ্যটা তাকে এনে দিয়েছিলেন গভীর রাতে, এবং তারপর তিনি সেটা নিউ ইয়র্ক টাইমস বা এ ধরনের নাম করা প্রথিতযশা কোনো পেপারের এটা প্রচার পেয়েছিল এবং তারপর সারা বিশ্ব জেনেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এরকম অস্ত্র বোধাই জাহাজ যাচ্ছে বাংলাদেশে গণহত্যা করার জন্য। It's been 42 years now since the war ended. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ মিস্টার থমাস ডাইন দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার রাজনীতি অনুসরণ করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ঘুরে এসেছেন। তার মতে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ মঙ্গলের স্বার্থেই যুদ্ধাপরাধের বিচার জরুরি। I was recently in Bangladesh and I met with the prime minister, I met with the foreign minister, I had discussions with various people that I know from 1971, including the finance minister, and it's very important that this government, this current government, pursue the past, not for the past's sake, for the present and the future's sake. The society still needs to cleanse itself of past misdeeds, of violation of human life, of ruined lives, and it's very important that such a place try those who created crimes. Asker program dekhe ami I was very struck by how much I didn't know about the war and the history. Torun projonmer ekjon protinidhi Anika Tasnim bollen 1971 er itihash torun projonmoke bhobishyoter jonno prostut hote sahajjo korbe. Events that are happening now in Bangladesh in terms of the Shahbag incidents and what's going on around the world in terms of civil war and things like that, with the knowledge about what has happened in the past, it's important for us to be able to apply that knowledge and find out about how the inner workings of government policy and how the general public works so that we can respond to these events, because at the end of the day it's the younger generation who is going to carry on the history and be able to react and respond to what's going on in the world now. Liberation Archive-er ajker program e eshe panelists der je pranobonto discussion eta theke notun projonmo ebong amra jara muktijuddho shomoy choto chilam
তাদের অনেক কিছু অনেক তাদের ট্রু অভিজ্ঞতা জানার সুযোগ হয়েছে। Especially like for people like me, like Anika Rahmanu shothik itihas janar proyojoniyotar kotha bollen. In the panel today, if we don't preserve it, then future generations like won't know about it and won't know about the history, so they won't know anything, and then it's important because then we can apply that knowledge and then not only help future genocides like even in other countries, because in Syria it's going on today and it happened in the past 30 years, so that's why it's important. আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমান সরকারের একটা অঙ্গীকারী ছিল যে যারা স্বাধীনতা যুদ্ধের সময় অপরাধ করেছে, হিউম্যানিটির এগেনস্টে ক্রাইম করেছে, তাদের বিচার করবেন, এটা একটা তাদের ম্যানিফেস্টোতেই ছিল। 42 বছর পরে হলো বহু আজকে যে তাদের বিচার হচ্ছে, এবং আমরা চেষ্টা করেছি যাতে নাকি প্রতিটি বিচারের যে ঘটনাগুলো সেগুলো যেন ফ্যাক্ট এভিডেন্স সব কিছু পাকাপাকিভাবে যাতে প্লেস করা যেতে পারে সেটা করেই এক একজনকে ধরা হয়েছে। ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে ধরা হয়নি, কোনো পলিটিক্যাল কারণেও কাউকে ধরা হয়নি। সুতরাং বিচার যেটা প্রক্রিয়া যেটা হচ্ছে এটা স্বচ্ছ, এবং এই স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমেই তাদের বিচার হবে। এবং আমাদের সরকার, শেখ হাসিনার সরকার, তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে তাদের বিচার উনি করবেন। এই সেমিনারে বারবার বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন, সেই সাথে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতি সমর্থন ব্যক্ত করলেন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।